কেমন আছো সবাই? আজকে আমরা কথা দিয়েছিলাম একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। চলে যাওয়া যাক সেই টপিকে। আজকে আমরা প্রথমে বোঝার চেষ্টা করব স্পেস বলতে আমরা কী বুঝি এবং প্লেস বলতে কী বুঝি। নিশ্চয়ই অনেকে হকচকিয়ে বসেছ, আসলে স্পেস তো স্পেস আর প্লেস তো প্লেস, এমনভাবে নিশ্চয়ই কখনো চিন্তা করনি দুটির মধ্যে পার্থক্য কী। জিওগ্রাফি নিয়ে পড়তে হলে আমাদের এই দুটি বিষয়কে ডিস্টিংগুইশ করা প্রয়োজন, অর্থাৎ আলাদা করার প্রয়োজন। স্পেস জিনিসটি আসলে কী? পৃথিবীতে তো বহু রকমের জায়গা রয়েছে, অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলোতে আসলে মানুষের অ্যাক্টিভিটি নেই। সে জায়গাগুলো প্রকৃতির একদম যে জীব বৈচিত্র্য রয়েছে, প্রাণী রয়েছে তাদের, বা সেখানে তারাও হয়তো নেই। এই যে জায়গাগুলোর কথা আমরা বলছি যেখানে মানুষের কোনো ধরনের অ্যাটাচমেন্ট নেই, নো ম্যান অ্যাটাচমেন্ট, সে জায়গাগুলো হচ্ছে স্পেস। ধরো অ্যামাজন, যেখানে অনেক জায়গা রয়েছে যেখানে মানুষ কোনো অ্যাক্টিভিটি চালায় না, সে জায়গাগুলোকে আমরা স্পেস বলতে পারি। যেমন ধরো হচ্ছে একটি জঙ্গল, যে জঙ্গলগুলোতে আমরা সাধারণত মানুষের পা পড়তে দেখি না, সে জায়গাগুলো স্পেস। কিন্তু এই জঙ্গল বা অ্যামাজনে তো বন্ধুরা অনেক সময় মানুষ বসতি দেখা যায়, অর্থাৎ যে জায়গাগুলোতে মানুষের অ্যাটাচমেন্ট আমরা দেখতে পারবো মানুষের কর্মকাণ্ড দেখতে পারবো সেই জায়গাগুলোকে বলবো প্লেস। যেমন ধরো একটি একটি বনাঞ্চল, এই বনাঞ্চলে এই মাঝের জায়গাটিতে মানুষের কোনো কর্মকাণ্ড হয় না, যার ফলে এটিকে বলা হচ্ছে স্পেস। কিন্তু এইখানে একটি ছোট্ট কমিউনিটি গড়ে উঠেছে, এই কমিউনিটিকে বলা হচ্ছে এই যে এই অঞ্চলটি, যে অঞ্চলটিতে মানুষের একটি প্রভাব রয়েছে বা বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট করেছে মানুষ নিজের কালচার দ্বারা, সে জায়গাগুলো বলা হচ্ছে প্লেস। তাহলে বন্ধুরা এখন আমরা চলে আসি দ্বিতীয় পার্থক্যে, সেটি হচ্ছে ওশান অ্যান্ড সি। ওশান বা মহাসাগর স্পেস না প্লেস, সে কোনটির আন্ডারে পড়বে বা সি বা কোনটির আন্ডারে পড়বে? বন্ধুরা ওশান হলো সেগুলো যে জলরাশিগুলো আসলে কোনো ল্যান্ডের সাথে যুক্ত না। ল্যান্ডের সাথে যুক্ত না থাকলে কি হয়, যখনই একটি অংশ ল্যান্ডের সাথে যুক্ত থাকবে না, তার মানে সেই অংশে কিন্তু মানুষের কর্মকাণ্ডটি কম থাকবে, অর্থাৎ মানুষ কিন্তু সেই অংশে কোনো প্রভাব খাটাতে পারবে না। স্পষ্ট করে বলা যায় মানুষ যারা যে ধরনের পরিবর্তন করে সেগুলোকে বলা হচ্ছে কালচারাল ল্যান্ডস্কেপ, এবং প্রকৃতির যে নিজস্ব ল্যান্ডস্কেপ রয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল ল্যান্ডস্কেপ। যদি স্পেস এই সাগর অঞ্চলটি বা মহাসাগর অঞ্চলটি যেহেতু ল্যান্ডের সাথে যুক্ত নেই, মানুষের কর্মকাণ্ড নেই, এখানে কোনো ধরনের কালচারাল ল্যান্ডস্কেপ ডেভেলপ করেনি, এই অঞ্চলটিতে রয়েছে ফিজিক্যাল ল্যান্ডস্কেপ। তাহলে বন্ধুরা সাগর কী? ধরো এই যে মহাসাগর, সেটির পাশের যে জলরাশিটি ল্যান্ডের সাথে যুক্ত রয়েছে, এই ল্যান্ডের সাথে যুক্ত থাকার কারণে এখানে কিন্তু এক ধরনের হিউম্যান অ্যাক্টিভিটি দেখতে পারি। যেমন আমরা কক্সবাজারে গেলে যারা ঘুরতে গিয়েছো নিশ্চয়ই সেখানে দৌড়াদৌড়ি করেছো, নিশ্চয়ই কোনো ছবি তুলেছো, সেলফি তুলেছো, ফেসবুকে দিয়েছো, ফেসবুকে তো অবশ্যই দিয়েছো, কিংবা গান শুনেছো, বিভিন্ন দোকান দেখেছো, বিভিন্ন রেস্টুরেন্ট দেখেছো, অর্থাৎ সেখানকার মানুষ কিন্তু ফিজিক্যাল যে ল্যান্ডস্কেপ সেখানে কিন্তু পরিবর্তন আনছে তাদের ইকোনমিক অ্যাক্টিভিটি দ্বারা, তাদের রিক্রিয়েশন দ্বারা। অর্থাৎ এই যে পানিরাশির যে অংশগুলো ল্যান্ডের সাথে যুক্ত সেই অংশগুলোকে আমরা বলছি সি, অর্থাৎ সাগর ওশান বা মহাসাগর হচ্ছে যে অংশগুলোতে শুধুমাত্র ফিজিক্যাল ল্যান্ডস্কেপ দেখতে পারবো, হিউম্যান অ্যাক্টিভিটি দেখতে পারবো না, অর্থাৎ যে জলরাশি স্পেস সেটিকে বলছি আমরা ওশান, আর যে জলরাশিগুলোতে হিউম্যান অ্যাক্টিভিটি দেখতে পারবো সেগুলোকে বলছি আমরা সি, অর্থাৎ প্লেস। এরপর বন্ধুরা আসি বে আর গালফ নিয়ে। বে আর গালফ দুটি হচ্ছে প্লেস, কেননা বে এবং গালফে দুটি ল্যান্ড দ্বারা অ্যাটাচ থাকে। যেমন বে অফ বেঙ্গল যদি আমরা দেখি, এ দুটির পার্থক্য আসলে আকৃতিগত, অর্থাৎ শেপ দেখে আমরা বুঝতে পারবো কোনটি বে কোনটি গালফ। যেমন বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গলের দিকে যদি আমরা তাকাই দেখতে পারবো এ বেটি অনেকটা ফানেল শেপের, তাই না বন্ধুরা?
বেটি যদি আমরা ড্র করি ল্যান্ড বরাবর, তাহলে একটি ফানেল শেপ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু গালফ অফ পার্সিয়ানে যদি আমরা যাই, যেটি সৌদি আরব এবং ইরানের মধ্যবর্তী একটি সাগর বা অ্যারাবিয়ান গালফ নামে যেটি পরিচিত, সেটিকে দেখতে পাচ্ছি একটি চৌকোনাকার অবস্থা। এই চৌকোনাকার অবস্থাটি হচ্ছে গালফ, অর্থাৎ বে অঞ্চলটি হচ্ছে ফানেলের মতো আর গালফ হচ্ছে বক্সের মতো। বেয়ার গালফ সাধারণত প্লেস যেটি ল্যান্ড দ্বারা অ্যাটাচ থাকে, কিন্তু সেখানের আকৃতিগত পার্থক্যের কারণে একটি হয়েছে বে আর একটি হয়েছে গালফ। বন্ধুরা, ওশেন এবং সি নিয়ে আলোচনা করেছিলাম, নিশ্চয়ই ক্লিয়ার কোনটি ওশেন কোনটি সি। এবার একটু নামকরণের চেষ্টা করি। ওশেনের ক্ষেত্রে আমরা সাধারণত পৃথিবীতে 1, 2, 3, 4 এবং 5 অর্থাৎ নর্দার্ন যে ওশেনটি রয়েছে সেটি দেখতে পারি, বা ইন্ডিয়ার যে ওশেনটি রয়েছে সেটি দেখতে পারি, প্যাসিফিক ওশেনটি দেখতে পারি। ওশেনের ক্ষেত্রে আমরা প্রথমেই আসি প্যাসিফিক ওশেন, যেটি আসলে প্রশান্ত মহাসাগর নামে চিহ্নিত। এরপর যেটি আসে খুবই পরিচিত আটলান্টিক ওশেন, এরপর আসে ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশেন, এরপর আসে আর্কটিক ওশেন বা যেটিকে আমরা উত্তর সাগর নামেও চিনে থাকি, এরপর আসে অ্যান্টার্কটিক ওশেন। এই হচ্ছে পাঁচটি পৃথিবীর বড় বা মহাসাগর বলতে আমরা যা বুঝি। আর সি এর ক্ষেত্রে আমরা অনেক ধরনের, এই যে ল্যান্ড বরাবর উপকূলবর্তী যে এলাকাগুলো, এ পুরো এলাকাগুলো আসলে যে জলরাশির সাথে কানেক্টেড সবগুলো সি। যেমন বে অফ বেঙ্গল একটা সাগর, অ্যারাবিয়ান সি একটা সাগর, দেখো সবগুলো ল্যান্ডের সাথে জড়িত। গালফ অফ গুড়া একটা সাগর, স্কটিয়া সি একটা সাগর, চিলিয়ান সি এক ধরনের সাগর, ব্যাফিন বে এক ধরনের সাগর, হাটসন বে এক ধরনের সাগর, গালফ অফ আলাস্কা এক ধরনের সাগর, নরওয়েজিয়ান সি, নর্থ সি, মেডিটারানিয়ান সি, ব্ল্যাক সি, কিংবা অস্ট্রেলিয়ার যদি দিকে আসি তাসনাম সি, কোরাল সি, জাপান সি, চায়না সি, এই সবগুলো যেহেতু ল্যান্ডের সাথে অ্যাটাচমেন্ট এগুলো সাগর। সবশেষে তোমাদের জন্য একটি প্রশ্ন থাকছে বন্ধুরা, বে অফ বেঙ্গল এটিকে স্পেস না প্লেস? আশা করি ভিডিওটি পজ করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। উত্তরটি হচ্ছে এটি একটি প্লেস, কারণ বে অফ বেঙ্গল যেহেতু ল্যান্ডের সাথে অ্যাটাচমেন্ট এবং এখানে হিউম্যান অ্যাক্টিভিটি থাকে, আর যে স্পেসে হিউম্যান অ্যাক্টিভিটি থাকে সেটি পরবর্তীতে প্লেস হয়ে যায়। আজ এই পর্যন্ত বন্ধুরা, আগামী ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে।